নাবালিকা অপহরণ কাণ্ডে সিতাইয়ে গ্রেপ্তার তিন তরুণকে দিনহাটা মহকুমা আদালতে পাঠালো সিতাই থানার পুলিশ। সোমবার গ্রেপ্তার তিন তরুণকে দিনহাটা মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সিতাই এলাকায় বছর 15 ও 17 বছরের দুই নাবালিকাকে অপহরণ করে ওই তিন তরুণ। ভিন রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়, কিন্তু অপহরণের ছক বানচাল করে সিতাই থানার পুলিশ। সিতাই বাসস্ট্যান্ড এলাকায় ওই দুই নাবালিকা এবং তিন তরুণ সন্দেহজনকভাবেই ঘোরাঘুরি করছিল, ঠিক তখনই স্থানীয় কিছু মানুষের সন্দেহ হয়। তারা তৎক্ষণাৎ খবর দেয় সিতাই থানায়। এরপরে সিতাই থানার পুলিশ সেখানে পৌঁছে দুই নাবালিকাকে উদ্ধার করে এবং তিন তরুণকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তার তিন তরুণের নাম শুভজিৎ দাস, দীনেশ জামালিয়া, করুণ বর্মা। পুলিশ জানায় যে শুভজিতের বাড়ি সিতাই দক্ষিণ ভাড়ালি গ্রামে, বাকি দুজন মধ্যপ্রদেশের কোনেটার বাসিন্দা। গতকাল রাতে উদ্ধার দুই নাবালিকাকে শহীদ বন্দনা স্মৃতি আবাসে পাঠানো হয়। আজ সোমবার গ্রেপ্তার তিন তরুণকে দিনহাটা মহকুমা আদালতে পাঠায় সিতাই থানার পুলিশ। আকাশ ছোঁয়া ইটের দাম, বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414।